ভোটের মাঠে ঘুরতে ঘুরতে এসেছি চট্টগ্রাম দুই সংসদীয় আসন অর্থাৎ ফটিকছড়িতে। এই একটি উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত এবং চট্টগ্রামের যে ১৬টি সংসদীয় আসন রয়েছে, রক্ষণশীল এই চট্টগ্রামবাসীর একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী খাদেজাতুল আনোয়ার সনির বাড়িতে এসছে এবং তার কাছে আসলে আজকে জানেন যে আনুষ্ঠানিকভাবে সকালেই আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শেষ হয়েছে, তিনি তার বাড়িতেই ছিলেন। আমরা তার কাছে আসলে জানতে এসেছি যে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে এবার দুটি চ্যালেঞ্জ ছিল। একটি হচ্ছে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, যেহেতু একটি বড় দল ভোটের বিরোধিতা করছে, এবং আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নৌকার পক্ষে ভোট চাওয়া। আপনি দুইটি চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছেন গত কয়েকদিনে? ধন্যবাদ আপনার মাধ্যমে যারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং অনেক শুভেচ্ছা। আমি যখন ক্যাম্পেইন করতে, মানে যেহেতু 7ই জানুয়ারি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরো ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন, পাড়া, মহল্লা, গ্রাম, হাটে, বাজারে আমরা ক্যাম্পেইন করেছি, গণসংযোগ করেছি, পথসভা করেছি। তো পথসভা করতে গিয়ে দুটাই তো একসাথে আসলে কাভার হয়ে যায়, মানে আলাদা করে তো আর কোনো কিছু ইয়ে লাগে না। কেমন মনে হচ্ছে যে মানুষকে আসলে ভোট কেন্দ্রে যাবেন? আপনার নিজেরই দলের একজন সাবেক আরেকজন বর্তমানে ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুজন প্রার্থী রয়েছেন, কেমন মনে হচ্ছে? আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, মুজিবুল বশর মাইজ ভান্ডারি আপনাকে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু কেমন মনে হচ্ছে যে আসলে নির্বাচনে কী অবস্থা হতে পারে, বিশেষ করে এই অঞ্চলের মানুষ ভোট দিতে কতটা উৎসুক? আমি আসলে ক্যাম্পেইন করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, মানে মানুষ জাস্ট রেডি ভোট দেওয়ার জন্য, আমার কাছে এটাই মনে হলো। আমি জানি না ভোটের দিন কীরকম হবে, মানে এতটা উৎসব মুখর পরিবেশে আমরা ক্যাম্পেইন করলাম, যেখানেই গেলাম মানুষ, ইভেন কি মানে ছেলেরা, লোকজন তো আছে হাটে বাজারে, তো লোক আছেই। আমরা কোনো পথসভা যাওয়ার পথে বাড়ির মহিলারাও আলহামদুলিল্লাহ যে রাস্তায় চলে এসছে, আমার সাথে একটু দেখা করবে, কথা বলবে। মানে রফিকুল আনোয়ার, আমার বাবা তো এখান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং খুব জনপ্রিয় একজন মানুষ ছিলেন, ওনার আমাকে কিন্তু ওনারা অনেকবার দেখেছে। এরপরেও মানে কেন জানি রফিকুল আনোয়ারের সন্তানকে দেখার জন্য মহিলারা আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে এসছে, যে ওরা আমাকে আশ্বস্ত করলো যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট সেন্টারে যাব, আপনাকে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ভোট সেন্টারে যাব। এই যে আনন্দ উৎসাহ, এগুলো তো দেখলামই, তো মনে হলো মানুষ অনেক আনন্দিত বা একটা উৎসবমুখর পরিবেশ ফটিকছড়িতে বিরাজ করছে। চট্টগ্রামের এই ফটিকছড়িতে একটা সময় আমরা ভোজপুরের কথা মনে আছে হয়তো আপনার, যে আমরা বড় একটি তাণ্ডব দেখেছি জামাতের। এবার ইলেকশনে এই জামাত বিএনপি একটি বিরোধী অবস্থানে রয়েছে, আপনি কি কোনো নির্বাচন নিয়ে বা এই নির্বাচনের দিন কোনো সহিংসতার শঙ্কায় আছেন কিনা? না, আমাদের এখানে জামাত বিএনপির অবস্থান খুব একটা এখানে ওভাবে শক্ত না, বা অনেকটা নাই বললেই চলে। তো ওনারা তো বিরত রয়েছে, এখন আমি কোনো এ ধরনের আশঙ্কা আসলে করছি না। আরেকটি কথা যেটা আমি শুরুতেই বলছিলাম, যে রক্ষণশীল চট্টগ্রাম সমাজের একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী যিনি সরাসরি ভোটে নির্বাচিত, আপনি এটির মধ্যে আপনি এমপি হয়েছেন, সংরক্ষিত নারী কোটায় আপনি সংসদ সদস্য আছেন, কিন্তু এই সরাসরি ভোটের একমাত্র নারী প্রার্থী হিসেবে চ্যালেঞ্জটা কেমন এবং কতটা আশাবাদী জয়ের বিষয়ে? নারী পুরুষ কথা না, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, সেটা নারীর জন্য হোক আর পুরুষের জন্য হোক। আর ইলেকশন এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কোনো প্রতিপক্ষই ছোট না, সবাই আমার কাছে অনেক মানে বড় বড় বিশাল বিশাল মাপের, মানে আমার প্রতিপক্ষ আমি ওভাবেই দেখছি। আর জয়ের ব্যাপারে আমি তো আশা করি, যেহেতু আমাদের নৌকা মার্কার সরকার, আমাদের শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করেছে পুরো দেশব্যাপী, তো সেই হিসেবে স্বাভাবিকভাবে মানুষ জানে। যদিও আমাদের এখানে জোটের এমপি ছিলেন দীর্ঘ ১০ বছর, আমাদের ফটিকছড়িতে তেমন কোনো উন্নয়ন হয়নি, তো যার কারণে মানুষ আরও বেশি মানে দলীয় এমপির জন্য আমরা আসলে একদমই মরিয়া হয়ে উঠেছিলাম আর কি, যে সে যেই হোক দলের একজন মানুষ হলে আমাদের ফটিকছড়িটাতে অনেক উন্নয়ন হবে। তো সেই হিসেবে আমি মহান আল্লাহর কাছে আশা করছি এবং আমার প্রিয় ফটিকছড়িবাসীর উপর ভরসা করছে, ওদের উপর আমার অতটুকু আস্থা আছে যে নিশ্চয়ই নৌকার উপর তারা আস্থা রেখে নৌকাকে বিজয়ী করবে ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ফটিকছড়িতে অর্থাৎ চট্টগ্রাম দুই সংসদীয় আসনে খাদিজাতুল আনোয়ার সনি তিনি নৌকা প্রতীক নিয়ে প্রার্থিতা করছেন। এছাড়াও আর যারা প্রার্থী রয়েছেন, মীর মোহাম্মদ ফেরদৌস আলম তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মোহাম্মদ শাহজাহান তিনি স্বতন্ত্র তিনি ইগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি তিনি আওয়ামী লীগ প্রার্থীকে তিনি ফুলের মালার প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছিলেন, তবে আজকে গতকাল তিনি আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন। হোসেন মোহাম্মদ আবু তৈয়ব তিনি স্বতন্ত্র প্রার্থী এবং তরমুজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও মোহাম্মদ শফিউল আজম তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আছেন, মোহাম্মদ হামিদুল্লাহ বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এছাড়াও রিয়াজউদ্দিন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী তিনি ফুলকপি নিয়ে নির্বাচন করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম দুই সংসদীয় আসন থেকে সবশেষ।